আমন ধানে দেখা দিয়েছে শীষ বা লেদা পোকার আক্রমণ কৃষকরা বলছেন পোকা দমনে ওষুধ প্রয়োগ করেও কোনো সুফল মিলছে না এতে ক্ষতির মুখে তারা তবে আবহাওয়া পরিবর্তনজনিত বিরূপ প্রভাবকে দায়ী করছেন কৃষি বিভাগ জয়ন্তাপুর থেকে ইউসুফুর রহমানের তথ্য ছবিতে বিস্তার জানাচ্ছেন রাশেদাক্ষুন শীষ কাটা বা পোকার আক্রমণে দিশেহারা সিলেটের জয়ন্তাপুরের কৃষকরা কৃষকরা বলছেন আর কদিন পরেই ধান কাটা শুরু করতেন তারা কিন্তু শীষ কাটা পোকার আক্রমণে আমন মৌসুমে ক্ষতির মুখে তারা সবচেয়ে বেশি ক্ষতির মুখে উপজেলা রাংপানি আসামপাড়া বাংলা এলাকার কৃষকরা যা বন্ধের মানুষের ধান করছে সমস্ত ধান ফুকে কাটতে এমলে মাটির সাথে মিশিয়ে দিছে এখন আমরা বন্দের কৃষক যারা আছি এরার কোনো অস্তিত্ব নাই অস্তিত্ব হারা আমরা গ্যাপ করছি বহুত কষ্ট মন মনে করে নেই দান এমন খাওয়া হয় মনে করে গাছ আগর গুরাতে কেটে প্রতিক্রিয়া এখন শেষ হয়ে গেছে আর কিছুই রইলো না আমাদের এখন রাস্তা লাইনমা গেছে এইটা তো এই ফুঁকা আমরা জীবনে දැছিও না আর আসলে দানটা খুব ভালো দান হয়েছিল আর এই ফুকা একবারে গুরি থেকে আগা পর্যন্ত সব বিনাশ করে এদিকে লেদা পোকা আক্রমণ ক্ষেত্র পরিদর্শনের পাশাপাশি পোকা দমনে নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ সুবিহার মতো জমি এখানে হচ্ছে লেদা পোকা শীষ লেদা পোকায় আক্রমণ হয়েছে এখানে হচ্ছে আমাদের উপসর্গ কৃষক হিসার উনি পরামর্শ দিয়েছেন কিন্তু হচ্ছে সিসকাটা লাদা পোকা যেহেতু হচ্ছে বৃষ্টি হচ্ছে না সর্ববর্তী মৌসুমে আমরা যাতে ক্ষেত ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে কৃষি উপকরণ দিতে পারে সেই দৃষ্টি থাকবে এবং এই সময়ে ওনাদেরকে যতটুকু সম্ভব কৃষি ডিপার্টমেন্টের পক্ষ থেকে সহযোগিতা করা যায় সেটা নিয়ে আন্তরিকভাবে চেষ্টা করব ঘুরে দাঁড়াতে বীজ সার দেওয়ার পাশাপাশি আর্থিক সহযোগিতার দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের